রেড আর ম্যারুন দুটো মিশিয়ে দিয়েছি, বাট কোনো কালার লাগছে না ক্যামেরায়, কেন জানি না। ভিউয়ার্সরা বুঝতে পারবে কি না জানি না, আমার লিপসটা পুরো মনে হচ্ছে নিউড, কিচ্ছু নেই লিপসে, ইজেন্ট রেড আর ম্যারুন মিশিয়ে দিয়েছি, কিচ্ছু আসেনি কালার। ও ক্যামেরা অন করা, থাক এটা বিহাইন্ড দ্য ক্যামেরা চলে যাবো। ওকে, তো আজকে আমি চলে এসেছি শুধুমাত্র আমার মেম্বারদের জন্য, ওকে, নাথিং এলস, বাট শুধু আমার মেম্বাররা যাতে আমার ভিডিও দেখতে পায় সেই জন্য আমি চলে এসেছি। অ্যান্ড দেখে নাও, আমি এরকম একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে আজকে এরকম একটা কালারের শাড়ি ট্রাই করেছি, তো কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই জানিও, এই ব্রালেট দিয়ে পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে অ্যান্ড দেখে নাও, তো এই কালার কন্ট্রাস্টের সাথে ব্রালেটটা কীরকম যাচ্ছে আমাকে জানিও। আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা হলো লোটাসের আজ একটা ফেস কাভার আমি ইউজ করি। আমাকে অনেকে যে প্রশ্ন করো না যে তুমি কি কোনো মেকআপ ইউজ করো কি না, মেকআপ ইউজ করো কি না, আমি কোনো মেকআপ ইউজ করি না, আমার মেকআপ ইউজ করি না বললে ভুল বলা হবে, মেকআপ ইউজ করি, মাঝে সাঝে করি, বাট বেশিরভাগ আমি স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করি। স্কিন যদি একটু টেক কেয়ার করা যায় স্কিন সবার ভালো থাকে, ইটস নট আ বিগ ডিল। তো লোটাসের আমি এই স্ক্রাবারটা ইউজ করি, অ্যাপ্রিকট স্ক্রাবার, এটা কিন্তু ভীষণ ভালো, খুব অল্প লাগে, আর যেহেতু আমার স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন সেই কারণে আমি কিন্তু এটা নট অনলি মুখে, আমি সারা গায়েও এটা ইউজ করি। এটা খুব ভালো একটা স্ক্রাবার। আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই, স্ক্রাবার যখন ইউজ করবে, এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই ইউজ করতে পারো স্ক্রাবারটা, এই নয় কি যে আমি রিভিউ দিচ্ছি, মানে অনেস্ট রিভিউ, অবশ্যই এটা শুধুমাত্র ছেলেরাই ইউজ করতে পারো না, এটা এই মেয়েরাই শুধু ইউজ করতে পারো তা নয়, এটা ছেলেরাও কিন্তু ইউজ করতে পারো, একদম পারো, কোনো অসুবিধে নেই। ওকে, তো এক সেকেন্ড আরও তো একটু চুলটা আটকে নিই, চুলটা খুব ডিস্টার্ব করছে, এত মুখে চুল পড়লে না গো কোনো কাজ করা যায় না, আমি অ্যাটলিস্ট পারি না করতে। এইবার মুখটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না, একদম ফ্রেশ লাগছে। সো যেটা বলছিলাম যে যদি এরকম একটা তোমরা স্ক্রাবার ইউজ করো, এটা হচ্ছে লোটাসের অ্যাপ্রিকট স্ক্রাবার, এই স্ক্রাবারটা যদি তোমরা ইউজ করো এটা কিন্তু ভীষণ ভালো, এটা শুধুমাত্র মুখে না তোমরা সারা গায়েও এটা ইউজ করতে পারো, এটা ভীষণ অল্প লাগে। আর যেটা বলছিলাম, জায়গা থেকে স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে যে যে কোনো স্ক্রাবার ইউজ করার আগে স্কিনটাকে কিন্তু ভালো করে ম্যাসাজ করে দেবে, ম্যাসাজ না করলে কিন্তু কোনো স্ক্রাবারে কাজ হয় না, এটা আগে বলে দিলাম। হ্যাঁ, স্পেশালি স্কিন যদি আমার মতো সেন্সিটিভ হয়, একটু রাফ করলে লাল হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো স্ক্রাবার, মানে সরি, কোনো ম্যাসাজ নিয়ে নেবে, সেটা ক্রিম ম্যাসাজ হোক বা অয়েল ম্যাসাজ হোক, যে অয়েলটা তোমরা ফেসে অ্যাপ্লাই করো সেটাও তোমরা ইউজ করতে পারো, আর অবশ্যই সেটা ইউজ করবে। আর এই ব্রালেটের সাথে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, তো এই ব্রালেটের সাথে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ওকে, তো আমার মনে হলো একটু কন্ট্রাস্টে পরি, কন্ট্রাস্টে পরলে কেমন লাগে তোমরা একটু বলো, অ্যান্ড আমার মনে হচ্ছে ভালোই লাগছে, কন্ট্রাস্টে প্রেজেন্ট ভালোই লাগছে, তো বাকিটা তো তোমরা বলবে। আর যেটা বললাম, স্ক্রাবিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, সারা বছর জুড়েই স্ক্রাবিং ইম্পর্ট্যান্ট, 15 দিনে একবার স্ক্রাব অবশ্যই করো, ছেলেরাও করো, কারণ ছেলেদের ওই হেলমেট পরা থাকে বা রাস্তাঘাটে বেরোয়, তো সেক্ষেত্রে কী হয় মুখে অনেক ধুলোবালি জমে, মুখটা খুব বাজে হয়ে যায়, তো একবার প্লিজ তোমরা ইউজ করে দেখো লোটাসের স্ক্রাবার, কিন্তু ভীষণ ভালো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আচ্ছা উমটা করার আগে একটা কথা বলে দিই, অনেকে আমাকে প্রশ্ন করছো ভিডিও কীভাবে মানে কীরকমভাবে পাবো আর কি মেম্বারশিপ ভিডিও, সেটা বলে দিই, মেম্বারশিপ ভিডিও সপ্তাহে একটা ভিডিও, একটা শর্ট আর একটা লাইভ। ওকে, ভিডিও মানে ভিডিও যেটা সেটা পাবে একটা, শর্ট পাবে একটা, শর্ট ভিডিও যেটা, অ্যান্ড বা রিলস যেটাই বলো না কেন একটা পাবে, ভিডিও একটা পাবে আর লাইভ একটা পাবে। ওকে, আর লাইভে আসার আগে, মেম্বার্সদের লাইভে আসার আগে আমি অবশ্যই পোস্ট দেবো, জানাবো, তোমরা যদি লাইভ জয়েন না করো একবার তো লাইভ আমি করবো। ওকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, এইবার ফাইনালি ততক্ষণের জন্য